সরি, আমি উপরে একটা জিনিস ফেলে এসেছি, একটু নিয়ে নিচ্ছি। আরে আরে প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেইন, আই ফরগট মাই লাইটার। ও গড, থ্যাঙ্কস। আচ্ছা, এখানে ব্রহ্মানন্দর আশ্রমটা কোথায়? এই মন্দিরের কাছে, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ। Who is this guy? कितना हुआ भैया? 40 पे डबल। ভালো। জানো, আমার ছোট থেকে এরকম মাথা মোটা চলে খুব ভালো লাগে। এরকম খুব হাপ লাপ ঝাপ দেবে, গুলি গোলা চালাবে, এদিকে ঘিলু বলে কিছু নেই, জাস্ট গুলি। নইলে একজন প্রফেসরের বাড়ি থেকেও 10 টাকার লাইটার নিতে ছোটে। লাইটারটা 10 টাকার ছিল, কিন্তু আলাপটা 20 টাকার। এই তার মানে পিয়ালি সিনটা ক্যান্সেল এখন এইটা। বাজে বকো না তো। অনির্বাণের সঙ্গে তোমার লাস্ট কি কথা হয়েছিল? অনির্বাণ যখন আমার লাস্ট ফোন কলটা করে তখন বেশ অনেক রাত। হ্যালো, আরে বল, ফোন করেছিলি? এই কি ব্যাপার, তুই কলকাতা এলি আবার ফিরে গেলি আমায় জানালি পর্যন্ত না। না, ফিরছিস কবে? হঠাৎ করে স্যার ফোন করলো, তাই চলে আসতে হলো। আর শোন না, বলছি ওই ওই পুঁথিটার ব্যাপারে তুই কিছু জানিস? ওই আদি শঙ্করাচার্যের, ওটা নাকি ন্যাশনাল ট্রেজার। হ্যাঁ, কিন্তু সেটা তো চুরি হয়ে গেছে। হ্যাঁ, গেছিল, কিন্তু আমি শুনলাম এখন ওটা নাকি এই শহরেই আছে লুকোনো। খুবই সিক্রেট ব্যাপারটা। প্রফেসরের সাথে এই নিয়ে একদিন আলোচনা করছিলাম, কেউ নাকি ওই মন্ত্রটা ডিকোডই করতে পারছে না। তো তাহলে এখন কি করবি? তুই কি জানিস? হ্যালো 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 হ